যুগে যুগে মহান আল্লাহ মানুষকে হেদায়েতের ওসিয়ত স্বরূপ মানুষকে তার কর্তৃত্বের নিদর্শন হিসেবে নানা ঘটনার সাক্ষী হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে, যাতে মানুষ মহান আল্লাহর সম্পর্কে জানতে ও বুঝতে পারে, শুধু মানুষকে তার সঠিক রাস্তা দেখানোর জন্য। এখন প্রশ্ন হলো, কেউ সঠিক রাস্তায় চলে, আবার কেউ চলে না। যারা চলে তারা মুত্তাকি এবং যারা চলে না তারা গোমরাহি। আজ এমন একটি ঘটনার কথাই আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটি ঘটে এলাকায়, বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। বলছিলাম কুষ্টিয়া সদর হরিনারপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড কীর্তনগর গ্রামের কথা। এমন নজিরবিহীন অবিশ্বাস্য ঘটনাটি সরাসরি দেখতে মানুষের ঢল নামে। এমন অবিশ্বাস্য ঘটনাটি জনপ্রিয় আরকে নিউজের অনুসন্ধানী টিমের কাছে খবরটি পৌঁছাই। অনুসন্ধানী টিম বেশ আগ্রহের সাথে ঘটনার সাক্ষী হতে ঘটনার 1 ঘন্টা পর আলোচিত সেই কবরস্থানে পৌঁছাই। দেখা যায় লাশ উত্তোলনের পর কবরটি মসৃণ অবস্থায় আছে এবং লাশটি খাটলায় কাফনে মোড়ানো নতুন অবস্থায় আছে। পরে লাশটি কীর্তনগর গ্রামে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, উক্ত গ্রামে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মসজিদটি অবকাঠামো দুর্বল ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে মসজিদের উন্নয়নকামী মানুষ মসজিদটি ভেঙে পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। সে অনুযায়ী মসজিদটি ভাঙার কাজ শুরু করে। 30 মে 2021 রবিবার সকাল 7টার দিকে মসজিদ ভাঙার স্বেচ্ছাসেবী কিছু মানুষ মসজিদের সামনে উত্তর কর্নারে একসময় ওই মসজিদের খাদেম আবু তালেব এবং তার প্রিয়তমা স্ত্রী সূর্যনেসার কবরের মধ্যে সূর্যনেসার লাশ কবর থেকে উত্তোলন করে গোরস্থানে দাফনের জন্য খননের কাজ শুরু করে। কিন্তু কবর খুঁড়ে দেখা যায় মরহুমার লাশ যেমন ছিল তেমনই আছে। পরে মুহূর্তের মধ্যে অক্ষত কথাটি ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে মরহুমার মেজ ছেলে এবং ঘটনার প্রত্যক্ষদের কাছে জানতে চাইলে তারা জানায়। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আপনাদের যে লাশটা উত্তোলন হলো, ইনি আপনার কি হয়? ইনি আমার আম্মা। আম্মা আপনার মারা গেছে কত সালে? মারা গেছে 2006 সালে 15 জানুয়ারি। জি। কত বছর হচ্ছে এখন থেকে? তাই 15 বছর তো, একটু বেশি ছাড়া কম না। আম্মা কি করতেন? জি, আমার আম্মা নামাজ কালাম পড়তেন এবং ভালো পর্দা পোশিদা থাকতেন ইনশাআল্লাহ। তো এই যে লাশটা যখন আপনারা খুললেন, অর্থাৎ কী কারণে খুললেন এটা, বা কী কারণে উত্তোলন করলেন? এটার কারণ হলো আমাদের ওইখানে একটা মসজিদ আছে, মসজিদটা অনেক পুরাতন মসজিদ, মসজিদটা অনেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে, পুনরায় মসজিদটা তৈরি করার কারণে একটা ওই কবরটা থাকলে মসজিদটা একটা দিক নির্দেশনা নষ্ট হচ্ছিলো, তার সৌন্দর্যের জন্য মোটামুটি কবরটা তুলে স্থানান্তর করা হলো আর কি। আপনারা যখন লাশটা উত্তোলন করলেন তখন আপনারা কী দেখলেন? আমরা দেখলাম যে কাফানের কাপড়টা খুব সুন্দর আছে, একটু নষ্ট হয় নাই, এবং লাশটা অবশ্য যেমনটি হওয়ার কথা হাড়হাড়ি ঠিক মতোই আছে, সাজানো সেভাবে ছিল, সেভাবে ঠিক আছে। তার মানে হুবহুপিরাই মানে শুধুমাত্র হাড়হাড়িগুলোই নষ্ট হয়েছে? নষ্ট হয় নাই, ঠিক যেভাবে ছিল সেইভাবে আছে, কিন্তু মাংস নাই, এইভাবে মোটামুটি আছে, অক্ষত অবদল বলা যায় আর কি। তো আপনারা যেহেতু আপনার আম্মা পরহেজগার মানুষ ছিলেন, তার মানে বলা যাচ্ছে তার মানে এক কথায় ভালো মানুষ ছিলেন আর কি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তিনি ভালো মানুষ ছিলেন, সবাই বলে প্রতিবেশী তারা সবাই সুনাম করে, সেই হিসাবে আল্লাহর মধ্যে অনেকটা ভালো, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, এটা তো আমার কামনা। আপনি লাশ উত্তোলনের সময় ছিলেন? জি। আপনি কী দেখলেন? দেখলাম যখন লাশটা চললো এখন, তখন হলেগা তার লাশের উপরে লাশের কাপড়টা অক্ষত অবস্থায় আছে, আর লাশটা যেভাবে ধোয়াইলো সে হয়ে আছে। উত্তোলন হয় তখন আপনি কোথায় ছিলেন? ওখানে কবর কাটছিল, যে কাটছিল জামাল সাহেব উনি আমাকে ডাকলো, আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে খুঁড়ছিল। তারপর যখন আমি আপনার মাধ্যমে এটা জানতে চাচ্ছি, কবরটা কী কারণে মূলত কাটা হচ্ছে? এটা কীর্তিলগর জামে মসজিদ 1949 সালে তৈরি, এবং যখন তৈরি করে ওখানে মানে আজ থেকে 30-40 বছর আগে যে বিল্ডিংটা হয়, এই বিল্ডিংটা মানে কাঠামোটা ভালো না, পিছনে একটু ধসে যাচ্ছে, ধসে যাওয়ার কারণে এখন মসজিদটা ভাঙা হচ্ছে, যে পুনরায় নির্মাণ করার জন্য, যে এই জন্যই যে আছে লাশটা তুলে যাতে মসজিদের যে জায়গাটা যাতে একটু বড় করার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য, এবং এখন যে মসজিদের যে পর্যায়ে ছিল এই পর্যায়ে আমাদের হচ্ছে লোকজন মানে আটে না, এই কারণে যাতে একটু বড় করা হয়, এই কারণে হচ্ছে মসজিদটা বড় করার উদ্দেশ্যে এই লাশটা তোলা।
জমির মালিক তারাই তাদের উপরে আছে দিয়া তাই আছে সবাই মিলে আলোচনা করে এই জমিটা তাদের ছেলেবেলের কাছ থেকে আছে চাই নেওয়া হচ্ছে যে তারা মসজিদে দান করছে যে যাতে মসজিদটা বড় হয় এবং সৌন্দর্য হয় এই কারণে লাশটা তুলে দিয়া। তার মানে এক কথা বলা যায় মসজিদ পূর্ণ নির্মাণের জন্য মসজিদ ভাঙার কারণে যার ফলে লাশটা কবরটা এখন সরানো, কবরটা সরাই আমরা গোরস্থানে দেওয়ার একটা সিদ্ধান্ত মানে তাদের ফ্যামিলি আমরা ফ্যামিলিগতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবরটা এখন এই লাশটা উত্তোলন করতে যেয়ে মূলত আপনারা এই দৃশ্যটা, আমরা এই দৃশ্যটা দেখলাম। আচ্ছা আচ্ছা, যে তার আপনি বলতে চাচ্ছেন মানুষটা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ইনশাল্লাহ আমার দাদি হয় দাদি যথেষ্ট ভালো মানুষ ছিল, আমরা ছোটকালেতে দেখছি যে আমরা বুদ্ধি হওয়ার পরেতে দেখছি যে সে পদ্মায় এসেছিল পাঁচক্ত নামাজ কালাম পড়িত। আমার যে দাদা এবং এই মসজিদের যে জমি দাতা সে নিজেই আছে এই মসজিদ জমি দান করে, দান করার পরে এখানে মসজিদ হয়, সেই মসজিদ দীর্ঘদিন সে মজ্জমগিরি করে গেছে এবং ওই মসজিদেই তাকে মানে আল্লাহ পাকের নিয়তে রহমতে ওই মসজিদে আছে। তখনও নির্মাণ কাজ চলছিল, সম্ভবত আজান দিতে যেয়ে আজান দেওয়ার পরে সম্ভবত শুক্রবারের দিন, সেদিন জুম্মাবার ছিল, শুক্রবারে মসজিদের আছে পরিষ্কার করার জন্য ওখানে যে কাছে পরিষ্কার করতে যায় যে কোনোভাবে তারে হাসে শর্ট করে জুম্মার আগে সে ইন্তেকাল করে। এটা আমাদের জন্য মানে কি বলবো যে সৌভাগ্য যে আল্লাহ পাক সে যে মসজিদে সে হাসে সারা জীবনে মানে তার যে আছে বয়সকালে সে যে আছে যে ওখানে কাটাইছে এবং পাঁচ অক্ত যে খাদেমগিরি করেছে নামাজ কালাম পড়াইছে এবং তাকে ওই মসজিদে যেভাবে মারা যাওয়ার পরে যেভাবে একটা লাশ মারা যাওয়ার পরে আমরা হচ্ছে উত্তর দক্ষিণ যেভাবে মাথা দিয়ে আছে রাখে দিই আল্লাহ রহমতে সে মনে হচ্ছে মরে সে ওখানে আছে শুয়ে আছে। আমরা যখন এসে দেখি তখন দেখে যে মনে হচ্ছে যে ওখানে সে আমরা মানে লোকজন আছে সরাই এসে আছে শোয়াই রাখেছে আরামের সাথে সে আল্লাহ পাক হচ্ছে তাকে ঘুমাই রাখছে এবং তার যেহেতু তার স্ত্রী আর এবং সেও ইনশাল্লাহ পদ্মার এসেছিল, সে যথেষ্ট ভালো মানুষ ছিল, আল্লাহ পাক তাকে যেন বেহেস্তে রসিব করে, আপনারা আমরা সবাই তার জন্য দোয়া করি। এটাই এটা তো দেখলাম আর কি, অর্থাৎ এই যে তার মিসেসের কবর এটা উত্তোলন হয় এবং তার কবরটা কি এখানে এখন না, তার কবরটা এখনো জামে মসজিদের পাশে, সে যেহেতু আছে বলে গেছিল যে আমি যদি মারা যাই আমার কবরটা হচ্ছে আমার এই মসজিদের সাথেই রাখা হয়, তো তার কবরটাও তার জায়গার উপরেই সাইডে আছে, তার কবরটা না তুললে আমাদের মসজিদের সমস্যা হচ্ছে না, এই কারণে তার কবরটা সেখানে রেখে দেওয়া হয়েছে এবং এইটা এই পাশে ছিল মসজিদের সংস্কার করার কারণে এটা হচ্ছে তুলে দেওয়া হলো। আমি এটা আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আপনার যে কবর অর্থাৎ যে মরহুম এবং মরহুমার নাম কি ছিল? মরহুমার যে মহিলার তুলা হইল এর নাম হচ্ছে সূর্য খাতুন ছিল, সূর্য নেসা, আর যে হচ্ছে মসজিদের দাতা এবং হচ্ছে মজ্জিমগিরি করতে নাম আবু তালেব, মোহাম্মদ আবু তালেব, আবু তালেবের স্ত্রী, উত্তোলন করা হলো। এদিকে নজিরবিহীন অবিশ্বাস্য ঘটনার বিবরণ সম্পর্কে জানতে চাওয়া হয় ওই সমাজের শীর্ষ পর্যায়ের এক আলেমের কাছে। আসলে বিষয়টা আপনারা ধর্মীয় নেতা হিসাবে আসলে এই ঘটনাটাকে আপনারা কী মনে করেন? এটা তার নেক আমল এবং সে তার আমলে আল্লাহ খুশি হয়েছে তাই এরকম হতে পারে এবং সে তার আমল, তার স্বামী একজন ভালো মানুষ ছিলেন, সে তার নিজের জায়গায় মসজিদ তৈরি করে সারা জীবনই বলা যায় নিঃস্বার্থভাবে সে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, সেই হিসেবে তার স্ত্রী নিশ্চয়ই সে একজন ভালো মানুষ ছিলেন, তার আমল আখলাক আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, বিধায় কবরে তার অবস্থাটা এরকম হচ্ছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, আমরা আরও দোয়া করি আল্লাহ তার কবরের জীবনকে সুখে এবং শান্তিতে রাখুক, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আল্লাহ তাকে বানাই দিক, নিশ্চয় তার আমল ভালো হয়েছে, নিশ্চয় তার আমলে আল্লাহ খুশি হয়েছে, নিশ্চয় তার আমল আখলাক আল্লাহ পছন্দ করেছেন, যার কারণেই আজকের কবরের অবস্থা তার এই। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, আল্লাহ তাআলা তার জান্নাতে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিক, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নিঃস্বার্থভাবে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে অনেক মর্যাদা দান করবেন এবং তাদের গলাটা সবার উঁচু থাকবে যারা নিঃস্বার্থভাবে মসজিদকে এভাবে সেবা করে, মসজিদের খাদেমগিরি করেন, মসজিদে ঝাড়ু দেন, আল্লাহ তাদেরকে মর্যাদা দিবেন, তাদের সম্মানই দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মানে ভূষিত করবেন। কাজেই তার স্ত্রী হিসাবে তার নেকামল
তার আমল আখলাক নিশ্চয় ভালো হয়েছে, নিশ্চয় তার আমল ভালো ছিল। কারণ মানুষের দুইটা দিক আছে, একটা তার বাহ্যিক দিক আর একটা তার আভ্যন্তরীণ দিক। তো আমরা বাহ্যিক দিকে অত ভালোটা বুঝতে না পারলেও তার অভ্যন্তরীণটা দিকটা নিশ্চয় ভালো ছিল, যে দিকে ভালো থাকার কারণে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়েছে, যার কারণে তার কবরের অবস্থাটা আল্লাহ তাআলা এইভাবে পচায় না পচায়ে তার কাফনের কাপড় এমন ভরে অক্ষত অবস্থায় আজ থেকে প্রায় আনুমানিক আমার জানা মতে 15 বছর আগে এ ভদ্র মহিলা মারা গেছেন। কিন্তু 15 বছর পরেও তার কবর খোদাইয়ের পর তার দেখা যাচ্ছে কাফনের কাপড় অক্ষত অবস্থায়, একেবারেই যেমন তাজা মানুষ কবর দিতে গেলে যেমন অবস্থা হয়, সবেমাত্র মারা গেলে যেমন তার কাফনের অবস্থা যেমন হয়, তার 15 বছর পরও তার কাফনের কাপড়টা ঠিক সেইভাবে অক্ষত অবস্থায় আছে। কাজে আমরা ধরতে পারি যে তার আমল, তার আখলাক আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তার আমল আখলাকে আল্লাহ তাআলা খুশি হয়েছেন, এটা আমরা মনে করতে পারি। এতে সন্দেহের কোনো কারণ নেই। কাজে আমি ব্যক্তিগতভাবে দোয়া করি, সার্বিকভাবে আমরা দোয়া করব আল্লাহ তার জান্নাত নসিব করুক, আল্লাহ তাকে ক্ষমা করে দিক, আল্লাহ তার জান্নাতের জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আল্লাহ বানাই দিক। তিনি বলেন, ঘটনাটা যেহেতু সত্য সে হিসাবে তার আমলনামা সঠিক হওয়ার কারণে কবর ছিল অক্ষত অবস্থায়। আমরা এখন তার জান্নাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। কেদো না গো মা জননী, কেদো না গো তুমি জগত আমায় করবে শরণ, মনে রেখো তুমি মাগো, মনে রেখো তুমি। সৃষ্টি করলো যে রব আমায় এত সুন্দর করে, জীবনটা আজ বিলিয়ে দিলাম সেই রবের তরে, মরণেটা নয় কমাগো শহীদ বলে জানি, জগৎ আমায় করবে শরণ, মনে রেখো তুমি মাগো, মনে রেখো তুমি। দুই দিনের জীবনে মা বলো যে কি মানে, সে বুঝেছে এই মূল্য যে তা শহীদ যে জন জানে মাগো, শহীদ যে জন জানে। দুই দিনের জীবনে মা বলো যে কি মানে, সেই বুঝিলাম সেই রবের তরে, মরণেটা নয় কমাগো শহীদ বলে জানি, জগত আমায় করবে শরণ, মনে রেখো তুমি মাগো, মনে রেখো তুমি। দুই দিনের জীবনে মা বলো যে কি মানে, সেই বুঝেছে এই মূল্য যে তা শহীদ যে জন জানে মাগো, শহীদ যে জন জানে। দুই দিনের জীবনে মা বলো যে কি মানে, সেই বুঝে এই মূল্য যে তার শহীদ যে জন
জানে মাগো শহীদ যে জন জানে মরণেটা নয় কো মাগো মরণেটা নয় কো মাগো শহীদ বলে জানি জগত আমায় করবে শরণ মনে রেখো তুমি মাগো মনে রেখো তুমি কেদো না গো মা জননী কেদো না গো তুমি জগত আমায় করবে শরণ মনে রেখো তুমি মাগো মনে রেখো তুমি মোহাম্মদ রফিক আরকে নিউজ 24